নিত্যপণের দাম বাড়লে সেটা সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, যুদ্ধের ফলে সারা বিশ্বে সংকট চলছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এছাড়া বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, তারা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে পারে, এটা তাদের অধিকার, তবে কোনো সহিংসতা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানান কাদের। দ্রব্যমূল্য বাড়লে সেটার দায় সরকার এড়াতে পারে না। সরকার যেহেতু ক্ষমতা আছে, সরকার নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করবে। এটা দেশপ্রেমিক সরকারের এটাই দায়িত্ব এবং সরকার সেটা করে দিচ্ছে।